মুখোশ পরে গণতন্ত্রের দোহাই দিয়ে রাজ্যে অশান্তির পরিবেশ কায়েম করার প্রয়াস করছে কমিউনিস্টরা। মঙ্গলবার ফটিকরায় পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় ইন্ডিয়া জোটকে এক হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আগে মানুষের মুখে শোনা যেত বাম কংগ্রেস একই মুদ্রার এপিঠ ওপিঠ, তা আজ প্রমাণিত। আজ কংগ্রেসের নির্বাচনী অফিস থেকে সিপিএম এর ফ্ল্যাগ বের হয়, আর সিপিএম এর নির্বাচনী অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বের হয়। এদিন তিনি নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রীরও তীব্র সমালোচনা করে বলেন, মানিক সরকার সংবিধান বাঁচানোর দোহাই দিয়ে বলছে, আমাদের কাছে এখন দলের চিহ্ন কোনো ইস্যু নয়, গণতন্ত্র বাঁচানোর জন্য আমরা একসাথে লড়াই করছি। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, আসলে ব্যাপারটা হলো তাদের 28টি দলের মধ্যে বেশিরভাগ দলই পরিবারতান্ত্রিক পার্টি, আর সেই পরিবারের সদস্যদের বাঁচানোর স্বার্থেই তারা একজোট হয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, যখন রাজীব গান্ধী ও ইন্দিরা গান্ধী মারা যায় তখন কাতারে কাতারে শিখ নিধন হয়েছিল, তখন ওদের গণতন্ত্র কোথায় ছিল? কমিউনিস্টরা কখনোই গণতন্ত্র মানে না, আজ তাদের মুখে গণতন্ত্র। তখন কোথায় ছিল গণতন্ত্র? আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই। একই কথা আমরা ত্রিপুরাতে আমরা দেখেছি যে গণতন্ত্রের বুকের বাতাস সবসময় বলতো, গণতন্ত্রের বুকের বাতাস। কমিউনিস্টরা কখনই গণতন্ত্র মানেন না ওনা। আমরা সবাই জানি ওনাদের যে বাইলজ, সেই বাইলজের মধ্যে ক্লিয়ার কাট লেখা আছে। পেজের প্রথম দিকে কি লেখা? যে প্রলেটেরিয়ানদের মাধ্যমে রেড বিপ্লব করতে হবে, এবং এই শ্রমিক আন্দোলনের মাধ্যমে যখন ক্ষমতায় আমরা আসব তখন ডিক্টেটরশিপের মাধ্যমে আমরা এই দেশ চালাবো। আজকে তো মুখোশ পরে আছে ওরা, গণতন্ত্রের মুখোশ পরে আছে। একটা সময় ছিল ওরা কি বলত, যে পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোথ ফ্রম এ ব্যারেল অফ এ গান, বন্দুকের নল থেকে নাকি রাজনৈতিক শক্তি উৎস, এগুলো তো ওরা বলতো। আজকে মুখোশ পরে মানুষকে গণতন্ত্রের দোহাই দিয়ে নানাভাবে একটা কনফিউজ সৃষ্টি করার একটা প্রচেষ্টা আমাদের মধ্যে আছে। আগে আমরা শুনতাম মানুষ সবসময় যা বলে সেটা যে সত্যি, আজকে আমরা বুঝতে পারি ইয়ার টিম বি টিম আমরা বলতো কিনা। আগে বলতো আরে সিপিএম এর ইয়ার টিম, আরেকজন বলতো বি টিম, আজকে কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল। একই আদুলির এই পিট আর ওই পিট, আজকে কংগ্রেসের যে নির্বাচনী অফিস সেখান থেকে সিপিএম এর ফ্ল্যাগ কেস্টন বেরোয়, আর সিপিএম এর যে অফিস সেইখান থেকে কংগ্রেসের ফ্ল্যাগ কেস্টন বেরোয়, অদ্ভুত। একই আমরা দেখছি এখন ডায়াসে একসাথে ওরা শেয়ার করছে, কি বলছেন কমিউনিস্টের সবচেয়ে সর্বোচ্চ নেতা কি বলছেন ত্রিপুরাতে? উনি বলছেন যে সময়ের কারণে এখন চিহ্ন খুব বিশেষটা ইম্পর্টেন্ট না, গণতন্ত্র বাঁচানোর জন্য আমরা একসাথে হতে হয়েছে। আগামী দিনে সংবিধান সংবিধান থাকবে না, সংবিধান বাঁচানোর তাগিদে আমরা একসাথে হয়েছি। আসলে এরকমটা না, আসলে হচ্ছে এদের এই যে 28টা যে পার্টি, তার মধ্যে বেশিরভাগ অলমোস্ট পার্টি দেখা গেছে তাদের পরিবার পার্টি, সেই পরিবারকে বাঁচানোর তাগিদে ওরা সবাই একসাথে হয়েছে। এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য মোদী সরকার বিগত 10 বছরে যে উন্নয়নমূলক কাজ করেছে তা শুধু ট্রেলার। তৃতীয়বার যখন মোদী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবে সম্পূর্ণ ছবি দেখবে। রাজ্যে এখন যেভাবে উন্নয়নের ডাবল ইঞ্জিনের গাড়ি চলছে তাকে থামানোর ক্ষমতা কারোর নেই। যেভাবে এখন সারা ভারতবর্ষ উন্নয়নের জোয়ার চলছে, পৃথিবীর সমস্ত দেশ এখন প্রধানমন্ত্রী মোদীর দিকে তাকিয়ে আছে। তাই আগামী দিনে এই উন্নয়নের ধারাকে আরও গতি আনার লক্ষ্যে 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতিসিং দেববর্মাকে পদ্মচিহ্নে ভোট দিয়ে প্রধানমন্ত্রী মোদীর হাতকে আরও শক্তিশালী করার আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উনি বললেন, আমি 10 বছরে আমি যে কাজ করেছি, এত কাজ করার পরেও উনি কি বলছেন, যে 10 বছরে আমি যে কাজ করেছি তৃতীয়বারের জন্য যখন প্রধানমন্ত্রী হবেন সেই কথা মাথায় রেখে উনি কি বললেন, যে আমি তো 10 বছরে খালি ট্রেইলার আমি দেখিয়েছি, ট্রেইলার ট্রেইলার, আর বাকি পিকচার তো আমি বাকি হই, উনি বলেছেন কিনা? তাহলে আগামী দিন যখন উনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে তাহলে দেশ কোন দিকে যাবে আমরা নিজে
মানে অনুমান করতে পারছি। এখন যেভাবে গাড়ি চলছে, ডাবল ইঞ্জিনের সরকার, এটাকে থামানোর ক্ষমতা আর কারণ নেই। এত দ্রুত গতিতে চলছে, এ থামবে না, এত স্পিডে চলছে। এখন এই যে উন্নয়নের জোয়ার চলছে, এখন সমস্ত পৃথিবীর সমস্ত দেশ এবং প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন। G20-তে আমরা দেখেছি এদিনের এই জনসভায়। এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ফটিকরাইয়ের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। মোদীজির বিকাশের মন্ত্র উদ্বুদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা হাতে তুলে নিয়েছেন সিপিএম নেতা মৃন্ময় পাল এবং কংগ্রেসের রানা সিনহা। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা। এদিনের জনসমাবেশে জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।